Hey everyone, welcome back to my YouTube channel. This is me Sangeeta. Sangeeta style তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। দেখো সিম্পল বলতে পারো, গর্জিয়াস বলতে পারো, আমি এই লুকটা করেছি। দেখো আই লুকটা একটা গ্রিন কালারের মধ্যে, যেহেতু আমার ড্রেসের সঙ্গে গ্রিন কালারটা রয়েছে তার জন্য আমি গ্রিন কালার দিয়েছি। তোমরা যে কোনো কালারের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারো। আর আমি লিপস্টার রেখেছি পিঙ্কের মধ্যে, একটু পিঙ্কিশ আন্ডারটোন। তোমরা চাইলে অন্য কালারও ইউজ করতে পারো, টোটালি অপশনসকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করব ভিডিওটা ভালো লাগবে। প্লিজ তোমরা স্কিপ না করে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, আশা করব ভিডিওটা ভালো লাগবে এবং তোমাদের হেল্পও হবে। তো তোমরা চেষ্টা করো লাস্ট পর্যন্ত দেখার। তার আগে বলে দিই, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের আমি রিকোয়েস্ট করব, প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। পাশে একটা বেল বাটন আছে, ওটাও হিট করে দিও, যখন আমি নতুন ভিডিও পোস্ট করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো চলো বেশি দেরি করবো না, ভিডিওটা স্টার্ট করে দিই। তো চলো বেশি দেরি করবো না, আমি মেকআপটা স্টার্ট করে দিই। আমি মেকআপ প্রথমে আই মেকআপ করব। আমি আইব্রোজটা করে নিয়েছি, আমার আইব্রোজের অবস্থা খুব বাজে। টোনারটা আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে, আমি এবার প্রাইমারে চলে যাব। প্রাইমারের জন্য আমি ব্লু হেভেনের প্রাইমার ইউজ করছি, যেহেতু আমি প্রথমে আই মেকআপ করব, আইয়ের অবস্থা খুব বাজে আইব্রোজের। তো ব্লু হেভেনের প্রাইমার ইউজ করছি, আইলিডে অ্যাপ্লাই করব। এখন ফেসে অ্যাপ্লাই করব না, শুধু আইলিডেই দেব। আমি কিন্তু বেশ ভালো কোয়ান্টিটিতে নিয়েছি প্রাইমারটা। এই যে অলিভিয়া স্টিকটা দেখছো, এটা আমার সেকেন্ড, আমার লাইফের সেকেন্ড মেকআপ পারচেজ বলতে পারো। শেড নাম্বার হচ্ছে 5, টাচ অ্যান্ড গ্লো। এই দেখো অনেকদিন আগে নিয়েছি, এখনো ডেট আছে, ওই জন্য আমি ভাবছি ইউজ করবো আজকে আইলিডে এটা। তো তার জন্য আমি অ্যাপ্লাই করছি এই টাইপের ফ্ল্যাট একটা পেন্সিল ব্রাশ, সরি পেন্সিল ব্রাশ না, ফ্ল্যাট ব্রাশ এটা নেব। প্রথমে আমি আইব্রোজটাকে ক্লিন করে নেব। দেখবে কিছুই থাকবে না, একদম স্কিন টোনে চলে আসবে। তো চলো আমি বিউটি ব্লেন্ডারটা, দেখো আজকে একটু পরিষ্কার করেছি, তো এটা দিয়ে ব্লেন্ড করে নেব। দেখো তখন মনে হচ্ছিল স্কিনে কত একদম হোয়াইট, দেখো কিছুই নেই, সবই প্রোডাক্ট এখানে চলে গেছে, জাস্ট একটা শ্যাডোর দরকার, শ্যাডো হয়ে গেছে। ওকে যাই হোক, আমি এবার কম্প্যাক্ট দিয়ে তাড়াতাড়ি সেট করে নেব। আমি ফেসেস কানাডার কম্প্যাক্ট ইউজ করছি। এই যে কন্ট্রোলিং শেডটা দেখছো, এটা দিয়ে ক্রিজ করব, তার জন্য আমি এই টাইপের ব্রাশ নিয়েছি, অ্যাঙ্গুলার ব্রাশ বলতে পারো। এক্সট্রাটা ঢেলে দেবো, দিয়ে ব্লেন্ড করে নেব। দেখো আমার ট্রানজিশন কালার হয়ে গেছে, আমি এবার চলে যাবো এই প্যালেটটাই। ওকে এই যে এই প্যালেটটা দেখছো, হিলারি রোডার এই প্যালেটটা, এখান থেকে আমি এই শেডটা নেব অরেঞ্জ কালার। এখানে অরেঞ্জ দেখাচ্ছে না, কিন্তু এটা অনেকটা অরেঞ্জ কালার। প্যালেট ইউজ করব ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের রোজ ইন দ্য ইয়ার এই প্যালেটটা, এই প্যালেটটা নেব। দিয়ে আমি পেন্সিল ব্রাশ দিয়ে ব্রাশ মানে ব্লেন্ড করে দেবো। এই যে এই কালারটা দেখছো, ব্রাউন কালার, তো আমি এটাই ব্লেন্ড করবো। ওকে আমি আর একটু ডার্ক করার জন্য যে কালারগুলো দরকার ভালো, সেই কালার মানে সেই কালারগুলোই আমার নষ্ট হয়ে গেছে। একদম লাইট হাতে করবে,
ওকে, আমি এই যে কালারটা দেখছো পার্পল টাইপের, এই কালারটা নেব, উপরে ব্লেন্ড করে দেবো হালকা করে, না মনে হয় যেন আমি একটা হালকা কালার দিয়েছি। দ্যাটস ইট। এবার আমি ফিঙ্গার দিয়ে, হাত দিয়ে এই টিয়া কালারটা দেখছো, এটা এটা দেব। হাফ আইলিড অ্যাপ্লাই করব। তো ওই কালারটা খুব একটা ভালো ব্লেন্ড হচ্ছে না, তো আমি ইউ ক্যান বি প্রিটি অল সেট এই প্যালেটটাই চলে এসেছি, দিয়ে এই কালারটা দেব। এই দেখো, ভয়ঙ্কর কালার। ওকে, আমি এটা আচ্ছা করে ব্লেন্ড করে নিই ভালো করে। আচ্ছা, এই ব্রাশটা দেখছো গোল, আমি এটা দিয়ে ব্লেন্ড করে নেব। পেন্সিল ব্রাশ নিচ্ছি, দিয়ে এই কালারটা নেব, ওপরে ব্লেন্ড করে দেবো যেন কোনো হাশ লাইন না বোঝা যায়। দেখো হয়ে গেছে। এবার আমি গ্লিটারে চলে যাব, আমি এই গ্লিটারটা অ্যাপ্লাই করব। এই দেখো, তোমরা চাইলে এখানেও মেকআপটা এন্ড করতে পারো গ্লিটার না দিয়ে, বাট আমি দিচ্ছি, আমি একটু গ্লিটারি আই লুক চাইছি, সেটাকে স্মাচ করে দেব। তোমরা চাইলে আইলাইনারও ইউজ করতে পারো। দেখো, আমি 1/3 আইলাইনার ইউজ, পেন্সিল, আই পেন্সিল ইউজ করেছি। আমি পেন্সিল ব্রাশ দিয়ে ব্লেন্ড করে দেব। তো দেখো, কাজলটা দেওয়ার পরে না খুব বেশি ফুটছিল না, তো মানে ভালো লাগছিল না, তার জন্য আমি আইলাইনার পরে নিয়েছি এই আয়ে। আমি এই সাইডটাও ইউজ করে নেবো আইলাইনার, আমি ইউজ করছি মেবলিনের। তো চলো এটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। দেখো, খুব টানা করে আমি আইলাইনার ইউজ করে দিয়েছি। দেখো, আইলাইনার পরে আমার কমপ্লিট, তো আই মেকআপ হয়ে গেছে। আমি ফেসের এগুলো ক্লিন করে তারপরে আসছি, চলো। তো দেখো, আমি ফেসটাকে ক্লিন করে চলে এসেছি, খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আমি এবার চলে যাবো ময়েশ্চারাইজারে। ময়েশ্চারাইজারের জন্য আমি ইউজ করছি পন্ডস সুপার জেল অয়েল ফ্রি ময়েশ্চারাইজার, এটাই ইউজ করি, কারণ এটা আমার খুব ভালো লেগেছে, একদম লাইট একটা ময়েশ্চারাইজার। তোমরা যে কোনো ময়েশ্চারাইজার ইউজ করতে পারো, ময়েশ্চারাইজারটা স্কিপ করবে না তাহলেই হবে। তো চলো, ময়েশ্চারাইজার ইউজ করা হয়ে গেছে, আমি প্রাইমার ইউজ করব, ব্লু হেভেনের প্রাইমার ইউজ করছি। তোমরা যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারো। সবসময় টি জোনটা বেশি করে ফোকাস করবে। ফাউন্ডেশন, ফাউন্ডেশনের জন্য আমি ইউজ করছি আজকে লরিয়ালের ইনফেলেবল প্রো ম্যাট ফাউন্ডেশন। আমার শেড হলো ন্যাচারাল বেস 105, এরকম এখানে লেখা আছে।
এটা খুব ঠিক। আর দেখো কত লাইট, আমার স্কিনের জন্য ভীষণ লাইট। তো এর সঙ্গে আমি এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নেবো, এটা হচ্ছে লরিয়ালের টু ম্যাচ ফাউন্ডেশন, এটা আমার বেস্ট লাগে। তো এটা এর সঙ্গে 1 পাম্প মতো মিশিয়ে নেব। যথেষ্ট লাইট এখনো রয়েছে, দেখো আমি এটা অ্যাপ্লাই করবো না, আমার মনে হচ্ছে এটাই আমার স্কিনে খুব লাইট হয়ে যাবে। তো চলো আমি তাড়াতাড়ি ব্লেন্ড করে নিই। ঠিক আছে, আমি কম্প্যাক্ট দিয়ে সেট করে দেব। আমি ব্লেন্ড করে তারপরে ব্যাক আসছি। দেখো আমি ব্যাক এসেছি, অনেকক্ষণ পরে কিন্তু ব্যাক এলাম, প্রায় 5 থেকে 7 মিনিট পরে। স্কিনে অনেকটা অ্যাবজর্ব হয়ে গেছে আর কালারটাও অনেকটা অক্সিডাইজ হয়ে গেছে, তাও আমার জন্য মনে হচ্ছে একটু হোয়াইট লাগছে। বাট ঠিক আছে, আমি কন্ট্যাক্ট করে কম্প্যাক্ট দিয়ে এটাকে সেট করে নেব। তো চলো, আর দেখো এক্সট্রাগুলো আমি হাতে দিয়ে দিয়েছি, দেখো কতটা হোয়াইট লাগছে আমার ফেস। কনসিলারের জন্য আমি ইউজ করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ড এর ফটো ফোকাস কনসিলার, এটা আমার শেড হলো লাইট। খুব হোয়াইট লাগছে আমার ফেসটা, এমনি আমার ফেস হোয়াইট লাগছে, তারপর আমি লাইট কালারে কনসিলার ইউজ করলাম। কম্প্যাক্ট ইউজ করবো, আমি কম্প্যাক্ট ইউজ করছি ফেসেস কানাডার। দেখি কম্প্যাক্ট দিয়ে শেডটা একটু ডাউন হয় নাকি। আজকে আমি বেকিং করবো না, কারণ অলরেডি আমার ফেস একদম হোয়াইট হয়ে গেছে। ইউজ করছি এই প্যালেটটা, এটাও হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ড এর কন্ট্রোলিং প্যালেট। এই কালারটা দেবো আজকে, শুধু এক্সট্রাটা রিমুভ করে দিলাম, মিশিয়ে ব্লেন্ড করে দেবো খুব ভালোভাবে। ওকে, এবার আমি যে পাউডারটা রেখেছিলাম বেকিং এর জন্য ওটা রিমুভ করে দেবো। এই যে শিবানা কালার্স এই হাইলাইটারটা দেখছো, আমি এটাই ইউজ করবো। এক প্যালেট থেকে তোমরা 3টে কাজ করতে পারো, কন্ট্রোর আছে, ব্লাশ আছে, হাইলাইট আছে, চাঙ্কি হাইলাইটার। এই যে ব্রাশটা দেখছো, এই কালারটা নেব। দিয়েছি মানে ব্লেন্ড করে দিয়েছি, ফিক্সার ইউজ করছি ফেসেস কানারের, এটা দূরের থেকে স্প্রে করবে। একটু টাইম ওয়েট করব ড্রাই হওয়া পর্যন্ত। এবার বিউটি ব্লেন্ডারটা দিয়ে এক্সট্রা যে প্রোডাক্টটা আছে সেটা আমি রিমুভ করে দেবো, যত পাউডারি ভাব থাকে কি হয় ব্লেন্ড হয়ে মানে বসে যায় স্কিনের সঙ্গে খুব ভালো। দেখো জাস্ট ড্যাবড্যাবি করবে, ঘষে নেবে না। তো চলো আমি ল্যাশ পরে আসছি। তো আমি চলে এসেছি, দেখো এই টাইপের একটা ইয়ারিং পরেছি, আর লিপস্টিকটা আমি ইউজ করেছি পার্সনের একটা লিপ শেড, কিন্তু এর কোনো শেডের নাম্বার নেই, তার জন্য বলতে পারলাম না। এটা পার্সনের একটা লিপস্টিক, আর আমি দেখো অফলাইন কিন্তু ল্যাশ লাগিয়ে নিয়েছি, দ্যাটস ইট। তা আজকে হচ্ছে এটাই আমার ফাইনাল লুক।
আশা করব আজকের মেকআপ ভিডিওটা ভালো লেগেছে। দেখো আমি আইটা একদম সিম্পলের উপরে রেখেছি, ক্রিজ করে নিয়েছি, তারপরে একটা টিয়া কালারের মানে গ্রিন কালারের একটা শেড দিয়ে শিমরি একটা গ্রিন কালার দিয়ে দিয়েছি, দ্যাটস ইট। আর আমি ইনার কর্নারে হাইলাইট করেছি, আমি চোখে কিন্তু কাজল ইউজ করিনি, একটা আই শ্যাডো নিয়ে ব্লেন্ড করে দিয়েছি। তো দেখো দিস ইজ মাই ফাইনাল লুক। আশা করবো তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও, একটা কমেন্ট করো তোমরা কি টাইপের ভিডিও দেখতে চাইছো, আমি চেষ্টা করব সেই টাইপের ভিডিও নিয়ে আসার। তো আর যারা নতুন আছো আমার চ্যানেলে তাদের আমি রিকোয়েস্ট করব, প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদের আমি রিকোয়েস্ট করবো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে একটা বেল বাটন আছে ওটাও হিট করে দিও, যখনই আমি নতুন ভিডিও পোস্ট করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। দেখো দিস ইজ মাই ফাইনাল লুক। তো চলো দেখা হবে তোমাদের সঙ্গে সঙ্গীতা স্টাইলে নতুন কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।